আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। বগুড়ায় অবরোধ ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পেট্রোল বোমা নিক্ষেপ। পল্টনে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল, সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে বিরোধী দলসমূহের ডাকা দ্বিতীয় দফার দেশব্যাপী 48 ঘণ্টার অবরোধের আর শেষ দিন। আজ সোমবার রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ নূরের অংশ। এদিকে আগুন সন্ত্রাসীদের ধরিয়ে দিলে 20,000 টাকা পুরস্কার ঘোষণা। বিএনপি জামাতের ডাকা হরতাল অবরোধের মধ্যে যারা দেশের বিভিন্ন পরিবহন কিংবা স্থাপনায় আগুন দিচ্ছে তাদেরকে ধরিয়ে দিতে পারলে কিংবা তাদের তথ্য দিতে পারলে 20,000 টাকা পুরস্কার দিবে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। জানাবো বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার নিয়ে ইউর উদ্বেগের একত্রতা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এবার একটি গুরুত্বপূর্ণ সংবাদ, এসে গেছে ভারতীয় ডিম, দাম পড়েছে মাত্র 60 টাকা 23 পয়সা। ভারত থেকে ডিমের প্রথম চালান দেশে এসেছে, শুল্ক সহ একটি ডিমের দাম পড়েছে মাত্র 60 টাকা 23 পয়সা। আজ সোমবার একটি ট্রাকে করে যশোরের বেনাফল স্থলবন্দর দিয়ে ডিম বাংলাদেশে ঢুকেছে। এবং সর্বশেষ জানিয়ে দিব দেশের পরিস্থিতি 71-এর চেয়েও দুর্বিষহ, বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন, কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বগুড়ায় অবরোধ ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পেট্রোল বোমা নিক্ষেপ। যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পেট্রোল বোমা নিক্ষেপ আর ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে বগুড়ার দ্বিতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি নেতারা। সোমবার 6 নভেম্বর সকাল থেকেই মহাসড়কে কয়েকটি পয়েন্টে অবস্থান নেয় বিএনপির অবরোধ সমর্থকেরা। বেলা 11টার দিকে বগুড়া ঢাকা মহাসড়কে বগুড়া শহরতলি বেদগাতি এলাকায় মহাসড়ক উন্নয়নের কাজে নিয়োজিত মাসেক প্রকল্পের জলবাহী একটি লরির কেবিনে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়। এর আগে রোববার রাত 9টার দিকে একই মহাসড়কে ফোকটি ব্রিজ এলাকায় কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন, রোববার রাতে ভাঙচুরের ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি, তবে শুনেছি ফোকটি ব্রিজ এলাকায় ট্রাকের গ্লাস ভাঙচুর করা হয়েছে, মাসের প্রকল্পের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনার মামলা হবে বলেও জানান তিনি। এছাড়া রোববার রাতে বগুড়া শহরে চারমাথা বাস টার্মিনাল এবং ঝোপগাড়ি এলাকায় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। একই সময় ককটেল বিস্ফোরণ ঘটনার পাশাপাশি দুটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়, তবে পেট্রোল বোমাগুলো ট্রাকের উপরে পড়লেও আগুন ধরেনি। সোমবার অবরোধের কারণে সকাল থেকেই বগুড়া দুটি টার্মিনাল থেকে যাত্রীবাহী কোনো বাস ছেড়ে যায়নি, তবে মহাসড়কের মালবাহী ট্রাক চলাচল আগের দিন তুলনায় বেশি ছিল। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইহান সলিউল্লাহ বলেছেন, রোববার রাতে মহাসড়কে বিভিন্ন স্থানে যানবাহনে ভাঙচুরের চেষ্টা করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। রোববার অবরোধ চলাকালে দিনের বেলা যানবাহন ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণ ঘটনায় বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের 55 জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে দুইটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি। নয়াপল্টনে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল, সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে বিরোধী দলসমূহের ডাকা দ্বিতীয় দফার দেশব্যাপী 48 ঘণ্টা অবরোধের শেষ দিন আজ। সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ নূর। বেলা 11টায় পল্টনে আল রাজি কমপ্লেক্সের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পল্টন মোড়, নাইকেটেঙ্গেল মোড় ঘুরে বিজয়নগর পানি ট্যাঙ্ক মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 8,000 বিএনপি নেতাকর্মীকে গত এক সপ্তাহে জেলে ঢুকেছে সরকার। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে গতকাল রোববার বিরোধী দলের 8,000 নেতাকর্মীকে জেলে ভরার নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে সরকারের গুমখুন এবং ভোট চুরির বিরুদ্ধে আমেরিকা, ইউরোপ সহ জাতিসংঘ সবাই নিন্দা জানিয়েছে। তিনি বলেছেন, দেশের জনগণের প্রতি আহ্বান থাকবে, আপনারা রাজপথে নেমে এসে চলমান আন্দোলনকে সফল করুন, আন্দোলনের মাধ্যমে সবকিছুর ফয়সালা হবে ইনশাল্লাহ। আমরা যে
সংগ্রাম শুরু করেছে এই সংগ্রামের প্রতিটি কর্মীকে নেতার ভূমিকায় অবতীর্ণ হতে হবে। গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কথায় কথায় বলেন খেলা হবে, অথচ খেলার আগেই বিরোধী নেতাদের জেলে ভরে মাঠ খালি করে দিচ্ছেন। মিছিলে আরো উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শাকিলুজ্জামান, শাহিদুল ইসলাম, ফাহিম, ফাতেমা তাসনিম, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান, প্রচার সম্পাদক শহীদুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সামাজিক নিরাপত্তা সম্পাদক হেলেনা আক্তার, মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন, সাধারণ সম্পাদক নাদিম হাসান সহ অন্যান্য নেতারা। আগুন সন্ত্রাসীদের ধরিয়ে দিলে 20,000 টাকা পুরস্কার। বিএনপি জামাতে ডাকা হরতাল অবরোধের মধ্যে যারা বিভিন্ন পরিবহন কিংবা স্থাপনায় আগুন দিচ্ছে তাদের ধরিয়ে দিলে কিংবা তথ্য দিলে 20,000 টাকা পুরস্কার দেবে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে নিরাপত্তা নিয়ে এক বৈঠকের পর সোমবার ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমান সাংবাদিকদের সামনে এই পুরস্কারের ঘোষণা দেন। তিনি বলেছেন, হরতাল অবরোধ বিভিন্ন পরিবহনে আগুন নিয়ে দুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে, সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে, যারা আগুন দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করে হত্যা করে তাদের ধরিয়ে দিলে বা তথ্য দিলে 20,000 টাকা পুরস্কার দেওয়া হবে, যারা তথ্য দিবেন তাদের পরিচয় গোপন রাখা হবে বলে এ সময় যারা উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মিডিয়া ফারুক হোসেন। জাতীয় নির্বাচনের আগে সরকার পতনের একদফা দাবিতে 28 অক্টোবর সমাবেশ ডেকেছিল বিএনপি। সেদিন নয়াপল্টনে ওই সমাবেশ উপলক্ষে সহিংসতার ঘটনা ঘটেছে, পুলিশের উপর হামলা, প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগ উঠেছে, নয়াপল্টনে বিজয়নগর শান্তিনগরের দফায় দফায় হামলা পাল্টা হামলা এবং সংঘর্ষ হয়। পরে পুলিশ বিএনপির সমাবেশে সাউন্ড গ্রেনেড এবং জলকামান ছুড়ে এতে সমাবেশ পণ্ড হয়ে যায়। এই ঘটনায় দেশব্যাপী হরতাল ও পরে অবরোধ কর্মসূচি ডাক দেয় বিএনপি এবং তার যুগপথ আন্দোলনের সঙ্গীরা। 28 অক্টোবরের পর থেকে প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও যানবাহন পোড়ানো হচ্ছে, এই সময় প্রাণ গেছে অন্তত 9 জনের। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে উভয় দেওয়া হলেও সহিংসতার ঘটনা ঘটেছে। বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার নিয়ে ইউর উদ্যোগের একত্রতা জানালো যুক্তরাষ্ট্র। বাংলাদেশে বিরোধী মতের নেতাকর্মীদের গ্রেপ্তার ধরপাকড়ের নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউ গতকাল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করা এক বার্তায় এই নিন্দা জানায় সংস্থাটির পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল। এরপর বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসও বোরেলের টুইটের একত্রতা প্রকাশ করেছে। গত 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশের পর থেকে দলটির নেতাকর্মীদের গ্রেপ্তারদের জুড়ে অভিযান চালাচ্ছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দলটির শীর্ষ পর্যায়ের বেশিরভাগ নেতা বর্তমানে কারাগারে রয়েছেন। অসংখ্য নেতাকর্মী গ্রেপ্তার এড়াতে বাড়ি ছাড়া এ অবস্থায় চলমান ধরপাকড় এবং গ্রেপ্তারের নিন্দা জানিয়ে 27 দেশে জোট ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটি ইউ পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল রোববার টুইটারে দেয়া প্রতিবাদে এসব নিন্দা জানান। পাশাপাশি তিনি বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের উপায় বের করার আহ্বান জানান। পোস্টে বোরেল বলেছেন, বাংলাদেশে 8,000-এর বেশি বিরোধী দলীয় নেতাকর্মী গ্রেপ্তারে উদ্বেগ জানাচ্ছি। প্রতিটি মামলায় অবশ্যই ন্যায় বিচার করতে হবে। আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে উৎসাহিত করি। এ সময় তিনি আরো বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ উপায় বের করা খুবই গুরুত্বপূর্ণ, যা গণতন্ত্র, মানবাধিকার এবং মৌলিক অধিকার সহায়ক হবে। পরে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বোরেল টুইট শেয়ার করে লেখা হয়, আমরা এর সঙ্গে একত্রতা প্রকাশ করছি। বিএনপির অভিযোগ, পুলিশের অভিযান ও গ্রেপ্তারের হাত থেকে বাঁচতে দলটির লাখ লাখ নেতাকর্মী এখন বাড়ি ছাড়া। 28 অক্টোবর মহাসমাবেশের পর থেকে শনিবার পর্যন্ত দলটির 7,500-এর বেশি নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে বলে দাবি করা হচ্ছে। গ্রেপ্তার নেতাদের মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রী, সাবেক বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার শাহজাহান ওমর, বীরুত্তম যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স এসের মতো সারি নেতারাও এখন কারাগারে রয়েছেন। দেশের পরিস্থিতি এখন 71-এর চেয়েও দুর্বিষহ বলছেন রিজভি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ বলেছেন, বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মী এবং সাধারণ জনগণ এখন 71 সালের দুর্বিষহ দিনগুলোর চেয়ে চরম সংকটকাল অতিক্রম করছে। রোববার 5 নভেম্বর রাতে মিরপুর থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ এক বিবৃতিতে সব কথা বলেছেন তিনি। এ সময় তিনি বলেছেন, জনগণ এখন 71 সালের দুর্বিষহ দিনগুলোর চেয়ে চরম সংকটকাল অতিক্রম করছে। সেই সময়
সময় দেশের মানুষ এমন হানাদার বাহিনীর ভয়ে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পালিয়ে বেড়াত। স্বাধীনতার অর্ধ শতাব্দীকাল পরও তেমনিভাবে এদেশের মানুষ এখন আইনশৃঙ্খলা বাহিনীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। এ সময় তিনি বলেছেন, পুলিশ দিনে রাতে যে কোনো সময় নেতাকর্মীদের ধরতে বাড়িতে বাড়িতে হানা দিছে। টার্গেট করা ব্যক্তিকে বাসায় না পেয়ে তাদের পিতা ভাই কিংবা অন্য সদস্যদের অন্যায়ভাবে আটক করে নিয়ে যাচ্ছে। আটক নেতাকর্মী কিংবা তাদের আত্মীয় স্বজন থানায় গিয়ে অবর্ণনীয় নির্যাতন এর শিকার হচ্ছে। বিএনপিকে নিশ্চিহ্ন করতে দেশে শুরু হয়েছে মহাতাণ্ডব। রিজভী আহমেদ বলেন, তবে বিএনপিকে নিশ্চিহ্ন করার মতো দুঃস্বপ্ন, এটি দুঃস্বপ্নই রয়ে যাবে সরকারের। জনগণকে সঙ্গে নিয়ে বর্তমান অবৈধ শাসক গোষ্ঠীর পতন ঘটাবে বিএনপি, এটা দৃঢ়প্রতিজ্ঞ। এ সময় তিনি বলেন, বিএনপি ঘোষিত আন্দোলন কর্মসূচিতে ভয় পেয়ে ফ্যাসিস্ট সরকার শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তার করেছে। অবিলম্বে শামসুজ্জামান দুদুর নিঃশর্ত মুক্তির আহ্বান জানান রুহুল কবির রিজভী।